বেহেশতে যাওয়ার জন্য রাস্তায় যত ঝামেলা হবে সকল ঝামেলা দূর করে দিবে। আর সিয়াম ও জুন্না এই রমজান ধরে বলেন সুবহান, বিপদ থেকে বাঁচার জন্য বেহেশতি বেহেশত যাবে, রাস্তার বিপদ থেকে বাঁচার জন্য ডাল হবে রমজানের রোজা। প্রথমত আপনাদের জন্য রমজানের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে বেহেশতের দরজাগুলো খুলে দিলেন, দ্বিতীয়ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দিলেন। এখানে প্রশ্ন আসতে পারে, কারণ এখন আমাদের বাংলাদেশের মানুষ যেই চালাক মনে মনে প্রশ্ন করবে যে জাহান্নামের দরজা বন্ধ করার দরকার কি, আমরা বেহেশতের দরজা খোলা পাইলে হয়। জান্নাতের দরজা খুলে দিয়ে জাহান্নামের দরজা বন্ধ করার অর্থ হলো আপনারা যে রোজাদার যে সম্মানী মেহমান, আপনাদের ইজ্জত আরো বাড়িয়ে দেওয়ার জন্য জাহান্নামের দরজা বন্ধ করে দিল। মাস্টার আসুন, আপনাদের এলাকার এক ভদ্রলোকের বাড়িতে ঢাকার থেকে বিশেষ এক ভদ্রলোক আসতেছেন রমজান মাসে, বেড়ায় যাবে, দুই চার দিন থাকবে, আপনাদের এলাকা সুন্দর দেখবে, সাগর দেখবে, পাহাড় দেখবে, গাছগাছরা দেখবে, এই জন্য আসতেছে ভদ্রলোকের বাড়িতে। দেখবেন ভদ্রলোকের বাড়ির আশেপাশে কিছু লোক আছে গালাগালি ঝগড়াঝাটি করে, এরকম লোক আছে না আপনাদের দেশে? আপনাদের দেশে না থাকলে আমাদের ঘুরে বেড়াবে আছে, ঝগড়াঝাটি করে, গালাগালি করে, নানান খারাপ বাসায় গালাগালি করে। এই মেহমান আসতেছে বিদায়, দেখবেন আপনার বাড়িওয়ালা ওই যে লোকগুলি ঝগড়াঝাটি করে গালাগালি করে সকালবেলা যায় তাদের বাড়িতে ঢুকছে। ভালো আসস এরিয়া, তারপর সামান্য কিছু নিয়ে ঝগড়াঝাটি করস, ওদের মন খারাপ, কথাবার্তা গালাগালি করস। আজকে আমার একজন বিশেষ মেহমান আসবে, আজকের দিনটা তার মুখটা ভঙ্গ রাখিস, তার মুখটা কি ভঙ্গ রাখিস, কেন তাদের মুখ ভঙ্গ না? আল্লাহ নিজেই সেই সিস্টেম করেছে। আমাদের ফজলুর রহমান সাহেব মিনিস্টার ছিলেন, মন্ত্রী ছিলেন, আপনাদেরও তো মন্ত্রী ছিলেন, স্থানীয় সরকার ছিলেন, উনি তো মন্ত্রী। দেখলাম মাঝে মাঝে ভোরে আসলে খবর পাইলেই আমার মসজিদের সামনে কতগুলো জায়গা আছে, লোকেরা বাসের থেকে নেই বা এখানে প্রস্রাব করে, প্রস্রাব করতে করতে জায়গাটা কালো বানায় ফেলেছে। দেখলাম মন্ত্রী যেদিন আসবে এদিন সকালবেলা সিএমবির লোকেরা ওই কালো প্রস্রাবের জায়গার উপরে বালি দেয়। কেন মন্ত্রী আসবে? মন্ত্রীর একটা সম্মান আছে না? আচ্ছা বলো মন্ত্রী কি গাড়ি থেকে কোন জায়গাটা কালো কোন জায়গাটা সাদা এগুলি দেখবে? তারপরেও তার কত সম্মান, আসার আগেই ওই প্রস্তাবের কালো জায়গার মধ্যে বালি মারছে, বালি দিয়ে রাস্তাঘাট পরিষ্কার, অথচ উনি এসি গাড়ির ভিতরে বসে থাকে, গাড়িতে ছাদ করে চলে যায়, তারপরে রাস্তাঘাট পরিষ্কার, প্রস্তাবের জায়গায় বালি দিয়ে তার সম্মানের উচ্চস্তর দেখাইলেন। উচ্চ সম্মানের মানুষ বালির উপরে আবার বেলিসিং পাউডার মারলো যাতে দুর্গন্ধ না করে, কিছুক্ষণ গাড়ি আইলো আর গেল, তারপরে কত কিছু করলেন তার সম্মানার্থে। যেই রমজানের সম্মান এত, আল্লাহ বলেন এই রমজানের ইজ্জত, রমজানের রোজাদারের সম্মান রাখতে যায়া তোমরা জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দাও, এদের মুখ খারাপ দুর্গন্ধ করে। তারপরেও জান্নাতের দরজা জানালাগুলি সব খুলে দেওয়ার পর এই রমজানে রাসূল বলছেন জান্নাতের তরদেশ থেকে একটা মৃদু বাতাস বইতে থাকে, এই বাতাসটা সমস্ত বেহেশতের কি সুগন্ধ। এখন তো আমরা আতর সেন কিনে ব্যবহার করি, ওই সময় আপনার কিনতে হবে না, ওই আজকেই আপনার ওইগুলি কিনা হইতেছে। আজকে কে কষ্ট করে আরামের গুম হারাম করে মাহফিলে বসে আছো, আজকে তোমাদের ওই সবগুলো কিনা হইতেছে, উত্তর দিক থেকে বাতাস বইতে থাকলে মৃদু বাতাস, বেশি জোরে আসে না, আসতে না, এরকম একটা বাতাস
গাছের পাতাগুলো দেখবেন আস্তে করে আস্তে করে ধরে, এরকম দেখি না এখানে এই পরিবেশ কেমন হয়। এই বাতাসগুলি উড়তে থাকবে, পাতাগুলো ফুল ফলগুলো বেহেস্তে সাজানো কাঠের জিনিসের কারো কার্যগুলো একটা সাথে একটা বাড়ি খাইলে কম কম টম টম শব্দ হবে বেহেস্তে ভিতর। শব্দ হইলেই জান্নাতি হুরিরা ওই জান্নাতি তাঁবুর মধ্যে ঘুমিয়ে আছেন, তারা আওয়াজ শুনে ঘুম থেকে উঠবে, উঠে বলবে ও ও কিসের আওয়াজ শোনা যায়, টন টন শব্দ কিসের ঘন্টা, ঘন্টা কিসের, রেদওয়ান বলবে খবর পাও না এটা জান্নাতে যাওয়ার ঘন্টা। যেই চাঁদ উদিত হওয়ার সাথে সাথে জাহান্নামের দরজা বন্ধ জান্নাতের দরজা খোলা, সেই রমজানের চাঁদ উদিত হয়েছে আজকে সেই খবর তোমাদেরকে দিচ্ছি। হুইরা বলবেন বলো কি এই চাঁদে বেহেস্তের দরজা খোলা, ও তাহলে এই চাঁদে যারা এবাদত করবে তারা কি বেহেস্তি হবে, ও আমরা কি সেই বেহেস্তিদের খেদমত করব, ও ভাই ভাই বলো কি আমরা তাদের সঙ্গিনী হব, তাদের পাশে থাকবো, তাদের খেদমত করবো। হুড়িরা বলতেছে রেদওয়ানকে আরে ও ভাইরা এক একটা হুড়ের খবর তো দিলেন না, আজকে আমাদের বাংলাদেশ ভালোবাসার দেশ, ভালোবাসার যুগ, ভালোবাসা দিবস হয়, একজন সাধারণ কালো মেয়ের জন্য ছেলেটা পাগল হয়ে যায়, বিয়ে শাদি না হইলে আত্মহত্যা করে মারা যায়। বাবারে এত সুন্দর হুড়িদের ব্যবস্থা তোমাদের জন্য করেছে আমার আল্লাহ, রাসূল বলেছেন এক একটা হুর কত সুন্দর, 70 পেসের কাপড় যদি পরে তারপরেও সৌন্দর্য দেখা যাবে, 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। একটা হুর যদি দুনিয়ায় থুতু ফালাইতো থুতুর মজার গন্ধে মানুষগুলো খালি বলতে ব্যাপার কি রে কিসের গন্ধ, কিসের গন্ধ কইতে কইতে জ্ঞান হারা হইতে। দেখেন না অনেক লোক বিদেশ থেকে আসে, বিদেশি চেন মাইয়া রাস্তাটা রিক্সাটা গেছে এই চেতের গন্ধে লোকেরা এদিক সেদিক যায় মনে হয় বিদেশি গেছে, সাইজে কয় এক একটা হুড়ের থুতুর গন্ধ লোকজন আশ্চর্য হয়ে যেত জ্ঞান হারা হয়ে যেত। একটা হুড় যদি বাম হাতের আঙ্গুলটা যদি দুনিয়ার বাহির করত এই সৌন্দর্যের কাছে চন্দ্র সূর্যের সৌন্দর্য অন্ধকার হয়ে যেত। এই বাজেটগুলি আখেরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ করেছেন, আপনারা কি নিতে রাজি আছেন? বলুন না আল্লাহ তো দিবি আপনাদেরকে। এই হুড়িটা থাকবে রেদওয়ান, এই বন্ধুটি কারা আমরা দেখাইবা, ওই বেহস্তের দরজায় দাঁড়ায় রেদওয়ান আঙ্গুল ইশারা করে দেখাই দিছে, বিকালবেলা দেখায় ওই যে দেখো সারাদিন দুজারাই খায় ঠোঁটগুলি শুকিয়ে গেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে, ঠিক মতো হাঁটতে পারতেছে না, ওই যে ওই যে দেখো ওই যে কালো পাঞ্জাবি লাল শার্ট ওই যে সাদা জামা এদের তারাই তোমাদের সঙ্গিনী হবে, তোমরা তাদের খেদমত করবে দেখাই দিয়েছে। আর হুড়িরা আপনাদের দিকে তাকিয়ে রাখতেছে আল্লাহ গো কবে তাদের সাথে আমাদের দেখা হবে, সাক্ষাৎ হবে, কবে তাদের খেদমত আমরা করব, তারা পাগল পাগল হয়ে যাবে। এই রমজান মাসে এই দরজাগুলো খুলে দিয়ে এই অনুষ্ঠানগুলি আনুষ্ঠানিকভাবে হইতেছে শুধুমাত্র কার জন্য, যারা রমজানের সাথে সম্পর্ক করছে। কোরআন শরীফে আল্লাহ আরো বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমাকে ইবাদত দাও আমি তোমাদের জান্নাত দেব। কি ইবাদত দিবেন? রাসূল বলছে ইবাদতের জন্য রোজাও দিতে হবে, নামাজও, বলুন রোজাও দিতে হবে, নামাজও, নামাজ উঠছে ইবাদত, তার সাথে সাথে রোজা লাগান, তাহলে ইবাদত হয়ে গেল আপনাকে জান্নাত দেবে। বলুন জান্নাতের মালিক কে? ঘোষণাটা কে দিলেন? জান্নাতের দরজা খোলা, এখন আপনারা খালি জান্নাতে যাবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন আর জান্নাতে যাবেন, সহজ হয়ে গেল। বলুন হুজুর কি একটা যাব, সারা জীবনে তো আমরা গুনাহ করেছি, এই গুনাহগুলি মাফ করার জন্য আমার আল্লাহ সৃষ্টি করেছেন, জান্নাতে যাবেন কিভাবে? রং শব্দের অর্থ হলো পুড়ে যাওয়া, রং শব্দের অর্থ পুড়ে যাওয়া, এটা পুরা ছাই হয়ে যাবেন হয়ে পুরা না, কিন্তু এক কিসিমের পুরা আছে যে পুরাই জিনিসের দাম বাড়ে, মনে করেন স্বর্ণ, স্বর্ণ যারা
কাজ করে তারা স্বর্ণ কিন্তু আগুনে দেয়। আগুনে দেওয়ার অর্থ কি? স্বর্ণ পুড়ে ছাই করে দেওয়া, কি করা, খাঁটি করা, পরিষ্কার করা, অলংকার বানানো, হাতে দিবে, কানে দিবে, গলায় দিবে, এই সাইজ করার জন্য আগুনে দেয়। আগুনে দিয়ে কি তার দাম বাড়াইলো না কমাইলো? বাড়াইলো। তা আমাদেরকেও রং শব্দের আগুন দেয় আমরা জান্নাতি বানানোর জন্য। আমাদের এলাকায় একটা শোলা আছে পাটখড়ি, যেটা বিলাতি পাটখড়ি বলি, কেউ দেয় নাই তা বলে এটি হয়তো এই পানের শ্বাস নাই, হয়তো এই শোলাগুলো পাটখড়িগুলো কোনটা, এগুলি সাধারণত বাহিরে রাখে না যারা গৃহস্থি করে চাষিরা। এই পাটখড়িগুলো আপনার নিয়ে কিছু ফেসা ফেসা ময়লা টেলা থাকে বিদায় একটু একটু আগুন করে রাত্রের বেলা কি করে ওই শোলাগুলো পাটখড়িগুলো আগুনের মধ্যে ফেল নেয়, ওই ফেসাগুলো পরিষ্কার করে ভালো করে প্যাকেট করে এগুলি ঘরের মধ্যে রাখে। একটু আগুন তার গায়ে দিয়ে তাকে সাইজ করে উপরে রাখে। আল্লাহ বলেন আমিও জান্নাতের দরজা খুলেছি বন্ধু তোমার উম্মতের নেওয়ার জন্য, কিন্তু তাদের যে 11 মাসে কিছু ব্যাপার আছে এই ব্যাপারগুলো রং শব্দের আগুনে সাইজ করবো। আল্লাহ একবার বলো কিভাবে সাইজ করবো বাস্তবে আসুন। আপনাদের এলাকায় সনের ঘর হয়নি? সনের ঘর, সনের ঘর হয়? সনের ঘর বানতে গেলে দুই পাশে দুইটা বাঁশ দিতে হয়। এই বাঁশ দিয়ে কি করা আমরা পাই? আমাদের এদিকে তার মারুল, মারুলে হোক আর পায়রি হোক একই জিনিস, এই পায়রের ভাঁজগুলি কিন্তু সোজা হতে হয়। আঁকা বাঁকা হলে পায়ের হবে, কিন্তু যে বেচারা কাজ করে ঘরের এই মিস্ত্রি একটা ঘাস কাজে নিয়ে আসলেন বাসের যান থেকে আঁকা বাঁকা, বাড়িওয়ালা দাদা এই বাঁশ দিয়া কি পায়ের হবে? মিস্ত্রি তো দাদা চিন্তা করেন না আমি সাইজ করবো, কেমনে করবি? আমার কিছু বঙ্কুটা দেন আর একটু আগুন দেন, বঙ্কুটা দিয়ে আগুন দেয়া দেখবেন যে জায়গাটা পাকা আগুনের মধ্যে এই জায়গাটা একটু ছেঁকা দেয়, ছেঁকা দিয়ে গাছের মধ্যে লাগাইয়া ধাক্কা দেয় জায়গাটা সোজা পায়, এভাবে একটু ছেঁকা দেয় আর ধাক্কা দেয়, যে কয়টা আঁকা বাঁকা ছিল সবগুলি সোজা। আল্লাহ কয় বন্ধু আমি তো বেহেশতের দরজা তোমার উম্মতের জন্য খুলেছি, এই 11 মাসের আঁকা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের ছাকা লাগাইছি। মিস্ত্রি বলতেছেন আমি টাইলের বাঁশ সোজা করবো, চিন্তা করবেন না, যাইতে যাইতে ঘোড়ার দিক মোটা বেশি, তো এটা সাধারণ ছেকায় সোজা হইতেছে না, অবশ্য সোজা হইবে। মিস্ত্রি ডাকে চাচা, বাড়িওয়ালাকে ডাকে, এই 15-20 ফুট ওজনের পাথর পাইবেন, একটু ছাকা দিয়া পাথর দিয়া চাপা দিয়া রাখছেন, বলছে আজকে ধরেন না সকালবেলা খুলে দেখবেন সোজা হয়ে যাবে, পায়ের উপযুক্ত হয়ে যাবে। আমার আল্লাহ বলেন বন্ধু আমি জান্নাতের দরজা খুলেছি তোমার উম্মতের জন্য, 11 মাসের অপরাধ গুলো আগা বাগা গুলো সোজা করার জন্য রং শব্দের আগুনের ছেঁকা লাগাইলাম। সেকতে সেকতে যখন শেষের দিকে যাইয়া যখন বাঁশের মোটা গুড়া গুড়া মোটা সোজা হইতে চায় না, পাথর দিয়ে চাপা দিলেন মিস্ত্রি সোজা করার জন্য। বন্ধু আমি এতবার উন্নত রে 11 মাসের আগা বাঁকা সোজা করার জন্য রং শব্দের আগুনের ছেঁকা লাগাইলাম, এই ছেঁকায় যদি সোজা না হয় দুনিয়ায় পাথরের চাপায় আমি আল্লাহ দিব না, আমি 20 রাকাত তারাবি নামাজের চাপা মাইরা দিলাম, 20 রাকাত নামাজের তারাবি চাপা দিয়ে দিলাম, একবারে আমার জান্নাতে যাওয়ার সুযোগ হয়ে গেল। আমি আপনাদের কাছে জানতে চাই তারাবি নামাজটা শেষ করে, নামাজ রোজাদার তারাবি শেষ করে যখন বাহির হলো বলে রোজা রাইখা তারাবি পর্যন্ত আদায় হয়ে গেলে শরীরটা শান্তি লাগে না অশান্তি লাগে? তাহলে আমি তালাটা করেন না। আচ্ছা বলুন যারা রোজা রাখছে না হ্যাঁ যদি তারাবি করে রোজাদার যে শান্তি পাবে, যারা রোজা রাখে নাই হ্যাঁ কি হে শান্তি পাবে? রমজানের রোজা সেনছেন তো সেহরি খাবেন সারাদিন, কিছু না খায় সন্ধ্যার সময় ইফতার খাবেন না সারাদিনই খাবেন না,
ইবাদতকারীকে আল্লাহ জান্নাত দেবেন, যারা নবীর বিধান অনুযায়ী আল্লাহর কোরআন অনুযায়ী সারাদিন ইবাদতে মগ্ন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবেন। তাই নবী বলেছেন রোজাদার এবং নামাজি জান্নাতে যাবেন, জান্নাত পাবেন, কিন্তু সেই জান্নাতে যাওয়ার জন্য রোজাকেও চিনতে হবে। অনেকে রমজানের রোজাই চিনে না, এক বেসারা এক এলাকায় গিয়ে দেখে মানুষ রমজান কি জিনিস জানেই না, চিনেই না। এক ওই মৌলবী সাহেব বলতেছেন, বাবারা আপনারা কি রমজানের সাথে সম্পর্ক নাই? সামনে রমজান আসতেছে, এটা ইজ্জত করবে, এটাকে সম্মান করবেন, এটার সাথে সম্পর্ক করবেন, তাই নাকি? হলো তাহলে কি হবে, রমজানে জান্নাতে দরজা খোলা আছে, আপনি জান্নাতে যাবেন। কিন্তু এলাকার লোকজন তো এই রোজা সম্পর্কে ধারণা নাই, জানা নাই। অবশেষে রমজান আসার আগে আগে পাহাড় থেকে এক পাহাড়ি মহিষ নেমে আইছে, মহিষ রমজানের পরে ওই ভদ্রলোক আসছেন, বাবারা আপনারা কি রমজানের ইজ্জত করছেন? তারা রমজানের ইজ্জত তো করছি, কই কিভাবে করছেন বলুন। রমজান খালি আসা মাত্র যাব করে আমরা গোস্ত বাইরে খাইছি। বলুন আসল কি রমজান কি এমন কোন জিনিস না? সেহরি খাইতে হবে, সুবহ সাজদা খাওয়ার আগে সারা দিন কিছু খাওয়া মিথ্যা কথা বলা যাবে? কিন্তু বললে কিন্তু আমি কাজ করে দিব। রমজান মাসেও যদি আমাদের চরিত্রের পরিবর্তন না হয় তাহলে আমরা জান্নাতে যাইতে দেব। আমরা এই দেশে কত হাজার বছর থাকতে পারবো? অতিরিক্ত সাইজ 79 থাকবে, 100 বছর হয়েছে, এমন কোন মানুষ প্যান্ডেলে পাবে? 100 হয় না, 60-70 হইলেই মাতার চুল পাইকে সাদা, 70 ভরিলে নাতি নাতনির থাকলে টিটকারি করে দাদা মোদের সিদ্দিকি হারাই লাগছিল না, 80 বছর বাঁচলেন না, 100, এরপরেই তো আপনাদের মরতে হবে, মৃত্যু অনিবার্য মরতেই হবে। কিন্তু মরবেন যে মরার পরে আপনার জান্নাতিনি হতে পারেন এই চিন্তা তো কেউ করলেন না। আমাদের দেশের অভ্যাস, দেশের চরিত্র, মানুষ মৃত্যু চিন্তা করে না, আখিরাতের চিন্তা করে না, কবরের চিন্তা করে না, খালি দুনিয়ায় যা পাও খাও লও, বড় বড় কিছু করো, বাড়ি গাড়ি করো। আচ্ছা বলুন, যত কিছু করলেন দুনিয়ায় আপনি কি এর একটা কিছু সঙ্গে নেওয়ার ক্ষমতা আছে? যে বিছানায় ঘুমান মৃত্যুর পরে একটা বালিশ সঙ্গে নেবেন পারবেন কি কেউ? কিন্তু খালি হাতে কবর ঢুকবেন, কিন্তু আপনি খালি হাতে কবর ঢুকার আগে একটু হিসাব করেন কবরে কিছু নেওয়ার জন্য রোজগার করছেন কিনা। একজন একজন করে যদি আমি হিসাব করে জিগায় বাবারে আপনারা কবরের জন্য কি রোজগার করছেন, পারবেন কেউ হিসাব দিতে? যদি জিগায় আর টাকা পয়সা কেমন আছে, ওজন আমার 5টা ছেলে বিদেশ, মাস গেলেই 5 লাখ, বাড়িটারে বহুত কিছু করছে, হিসাব দিয়ে দিবেন। ব্যবসা বাণিজ্য করবো, অনেক বছর ব্যবসা প্রারম্ভ হয়েছে, তাদের ভালো হয়েছিল, হিসাব কিতাব দিয়ে দিবেন। যদি বলি আপনার জমি জমা কেমন, এই এলাকায় আমার সবচেয়ে বেশি জমি জমা, গাছ গাছরা বহুত আমার, দিয়ে দিবেন। কিন্তু কবরে যে যাবেন কার কি রোজগার হয়েছে পারবেন কি কেউ হিসাব দিতে? আমাদের দেশের অবস্থা কি হয়ে গেল? আল্লাহ আমাদের জন্য জান্নাতের দরজা খুলবে আর আমরা এরকম করবো? এটা হয় না। আমাদের এলাকায় এক বেসারা কোটি কোটি টাকার মালিক,
পাঁচটা ছেলে বিরাট বড় অফিসার, ঢাকাতে পাঁচটা পাঁচতলা বাড়ি করে বেটা আরামে বসে আছে, ছেলেরা সুখে শান্তিতে আছে, বাবা গ্রামের বাড়িতে পুকুর টানলে রাজকীয় করি বসে বাড়ি ঘর করে হাই বিকাল বেলা বাড়ির সামনে চেয়ার খেলায় বসে আর ফের নারাই আর যারে দেখে তারে ডাকে দিগার বল আমার মতো এই এলাকায় কার কি আছে বল আমার মতো কারো আছে আপনি কোন আপনার কি নাই আপনার মতো কেউ কিছু নাই ভাই আমি হিসাব মিলাইয়া দেখছি আপনার কিচ্ছু বড় ভাই ভাই এই মনোবেদনে তো মানুষ ব্যাগ কর এই জন্য ব্যক্তন ভাই এই রাজকীয় বাড়ি ঘর পরিবেশ এগুলি আমার না পাঁচটা ছেলে বড় বিচার পাঁচতলা বাড়ি করে রাখছে এগুলি আমার না তুই কি কইনি আমার নাই আমার কিছুই নাই এগুলি কার মনোবি ভাই আপনার কিচ্ছু নাই আপনার একবারে কিচ্ছু নাই খালি এর লেগে মানুষ মনোবিদের ব্যাগ কর ভাই মনোবি মনে ব্যাগ কর একজন নাইবে নবী আলেন রাস্তা দিয়ে হাইটা গেলে চল্লিশ দিনের জন্য কবর আজাদ বন্ধ হয়ে যায় অনেক কিছু আছে আমি আপনার একটা কথা বলবো কথাটা শুনবেন কি কথা আপনি ক্ষেতের আয়ের মধ্যে শুয়ে দেবেন আমি চাদরটা ঘুরিয়ে আপনার পাশে পয়সা কাটবো মানুষে জিজ্ঞেস করবে সাথে কিন্তু আপনি আমি না কওয়া পর্যন্ত না দেওয়া পর্যন্ত উঠতে পারবেন না কি হইবে হয়ে বুঝবেন কি হইবে বাইরে মনের সিস্টেম করেছে বাইরে বোঝাই তো বাইরে কি আছে সাদা চাদর দিয়ে ঘুরছে ভাই শুয়েছে মানুষ দৌড়াদৌড়ি করে আসতেছে হাই ভাই কি ব্যাপার তার মালিক ছিল আজকে তো লুটটা কবরে যাইবো একবারে খালি হাত সকলে আইসে খালি এই কথাটা কয় এত বলুন যে ভদ্রলোক শুয়ে রয়েছে সাদরের নিচে উনি সব শুনতে তখন থেকে তার মনে একটা দীক্ষা রাষ্ট্র আরে আমার তো শুয়াইছে মনে হইতে ভাড়া লাগবে মানুষের তো ভয় আমার কিছুই নাই বলে খালি হাতে কবর যাওয়া এত সব লোকের কিন্তু ভয় নাই সিস্টেম করছে মনে হইতে তারা বুঝাইতো বাবা রে আমরাও তো একদিন এভাবে খালি হাতে কবর যাবো